হ্যালো প্রিয় শ্রী, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছে, আমিও ভালো আছি। এই পর্যন্ত আর এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে 1:30 কি 15 মিনিটের মতো, অত একটা রাত রয়েছে না, তো দূর হয়ে রান্না করে আসছি। আমরা রাত্রেবেলা দূর হয়ে গেলিকা রান্নাঘর থেকে একমাত্র খাইতাম না রান্না করবার লেগে, ঠিক আছে? আর আমি এখন দূর হয়েছি গেলিকা রান্না করবার লেগে, রাতের খাবারটা তাড়াতাড়ি তৈরি করে দিলেন, নাহলে আমার জামাই এসে গেবে এই তাতে খাওয়ান দিছো তাতে খাওয়ান দো যা একটা ছোটো করে গো। আমার জামাই বাইরে বেরিয়ে রয়েছে, হ্যাঁ বাতাস খেতেছে, গাছে ডাল বলো তো কোনো কিছুই লড়ে না, যা দুই একটা ফাতা লড়ে উঠে বাতাস খাতাস খাইতে যা গরম ফালাইছে গো। 2টা দিন ধরে আর কোনো লাভ নেই, তোমরা তো জানোই তো। যাই হোক, বেশি কথা কইতাম না, মানে পরে কথা কম দেখতে থাকো। তোমরা ভিডিওটা মাংস চিকেন রুটি ভাত রাতের মেনুতে আছে বুঝো নি, আর মাংসটা আছে না আগে থেকে দুইয়া টুইয়া ক্লিনিং কাটিং সব কিছু ওকে আছে, আর এই যে পেঁয়াজটা লাল লাল করে বাইচালে তারপর মাংসটা দিয়ে দিন ছাদ করে দিয়ে দিচ্ছি। মাংস আর ভাত না আছে না হয়ে গেছে, আমি আর মেয়ে ভাত খাবো, জামাই খাবো রুটি, ও নাকি ফ্যাট বড় হয়েছে, ফ্যাট কমানো লাগে রুটি খাওয়া, তো আমি ফার্স্ট শুনছি ফ্যাট কমানো লাগে যে রুটি খাওয়ানো লাগে। যাই হোক, এই দেখো আলু আমার ফেভারিট আলু, হ্যাঁ আমি আলু এত পছন্দ করি, মাংসের আলু মানে মাংসের থেকে আলু আমার ফেভারিট, কই আলা লাভ নেই। তো তোমরা কেটা কেটে আলু বলা হবে আমার কমেন্ট বক্সে জানাই দিও, হ্যাঁ আমার মেয়ে তো একদম পছন্দ করে না, আমার জামাই দুই একটা খাইবো। তো মাংস হয়ে গেছে, পেঁয়াজটি আছে না, আলগা আলগা করছিলাম টিপা টিপা, কারণ পেঁয়াজটি একটা সাথে একটা লাগিয়ে রয়েছে, পেঁয়াজ কাটছি, পেঁয়াজ কাটা ঠিক মতন হয়েছে না। আর এই দেখো মাংস টাংস সব কিছু হয়ে থাকে, এখন আমি আটা মাখতেছি, আটা মাখতে কতক্ষণ লাগবে বেশিক্ষণ লাগে না। এই দেখো স্পিডে একদম মাখতেছি, তাড়াতাড়ি করে মাখা হয়ে গেছে, এখন গুল্লো হয়ে যাবে বেশিক্ষণ লাগবে, হট করে গুলো ছুমন্ত ছু হয়ে দেখো গুল্লো হয়ে গেছে, দেখছি না 4টা গুল্লা দিয়ে আমার জামাই লেগে, বড় গুলো রয়েছে আমার মায়ের খাইবো, কালকে সকালবেলা পরোটা বানাই দেবো তার লেগে, রুটি হয়ে গেছে দেখো কতক্ষণ লাগে বানাইতে। তোমরাও তাড়াতাড়ি করে মিউজিক মিউজিক আমার থেকে শিখবা না, মিউজিক তাড়াতাড়ি করে কমেন্ট বক্সে জানাইবা, ঠিক আছে? এই রুটিও বানাই লইতেছি, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবা, ঠিক আছে? আর দেখো এই যে রুটি লাভ পা, তোমরা কিন্তু আগুন ধরে রুটি লাভ মারে নিয়ে দেখো আমার রুটি কীভাবে লাভ মারে, এসে সব জাদু জাদু ছুমন্ত ছু বোধ হয় কেমন রুটি লাভ মারে, তোমরা ট্রাই করে দিকো। আর যদি পুরো ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট বারবার করে দিতে, লাইক কমেন্ট করে দিবা, ঠিক আছে বন্ধুরা? এখন এই পর্যন্ত বন্ধুরা, নেক্সট ভিডিওতে তোমরা সাথে আবার দেখা হতে, তোমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, গুড নাইট।